মুম্বাইয়ে দিবারাত্রির টেস্ট ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করলেন শেখ হাসিনা মমতা। অস্থিতিশীল চট্টগ্রামের চালের বাজার, মিল মালিক আর অসাধু ব্যবসায়ীদের দায়ী করছেন বিক্রেতারা। নানা আয়োজনে চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস পালিত, মুক্তিযোদ্ধা ও পরিবারকে শুভেচ্ছা স্মারক প্রদান। শুনছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশে চট্টগ্রাম সংবাদে, সাথে আছি আমি রোমানা আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। অস্থিতিশীল চট্টগ্রামের চালের বাজার, পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে বস্তাপতি 300 টাকা। হঠাৎ করে চালের বাজারে ঊর্ধ্বগতির জন্য মিল মালিক আর অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি বিক্রেতারা। এজন্য সরকারের নজরদারি বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা। ইরফান নজরের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামের চালের পাইকারি বাজার খাতুনগঞ্জ, পাহাড়তলির বিভিন্ন মোকামে চালের প্রচুর মজুদ থাকলেও হঠাৎ করে অস্থিতিশীল হয়ে উঠেছে চালের বাজার। বিভিন্ন মোকামে 50 কেজির বস্তা চালে 250 টাকা থেকে 300 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। মাত্র কয়েকদিন আগেও যেখানে চিকন চাল প্রতি বস্তা 1900 টাকা করে বিক্রি হয়েছে, সেই চাল বর্তমানে বিক্রি হচ্ছে 2200 টাকায়। এক সপ্তাহ 10 দিন আগে ছিল 1950 টাকা, এখন হচ্ছে আপনার 2250 টাকা। নবান্ন জিরা সেল গত কিছুদিন আগে ছিল আপনার মনে করেন 1950-2000 টাকা, এখন 1300 টাকা, 250 টাকা, এর ভিতরে বেচা কেনা হচ্ছে। নবান্ন জিরা সেল এটা গত মাসে নিয়েছিলাম 1980 টাকা, আজকে মার্কেট 2250 টাকা। হঠাৎ করে চালের বাজার কেন অস্থিতিশীল, এমন প্রশ্নে পাইকারি বিক্রেতারা জানান, অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং অতি মুনাফার লোভে মিল মালিকরা চালের দাম বাড়িয়েছে। তারা এজন্য সরকারি পর্যায়ে তদারকি বাড়ানোর দাবি জানান। নগাঁ দিনাজপুর থেকে যে কোম্পানিগুলো আছে, ওদের প্রতিনিধিগুলো এখানে আছে, ওরা প্রত্যেকটা দোকানে গিয়ে মনে করেন ওরা আগে ঠিক করে যে আমরা এই রেটে চাউলগুলো মার্কেটে ছাড়বো। আমরা স্বীকার করি বা নাই করি, ঘোষিত অঘোষিত সিন্ডিকেট নামক যে জিনিসটা নিয়ে আলোচনা হয়, বাস্তবে সেটা কিন্তু আছে। আমাদের গুদামে যে চাউল আমাদের প্রক্রিমেন্টে বা বিভিন্নভাবে গুদামের, এটার উপরে সরকারের বিশেষ নজরদারি রাখা উচিত। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি পর্যায়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতা বিক্রেতা সবার। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। উন্নত দেশের মতো বাংলাদেশেও ফেসবুক, ইউটিউব সহ সার্ভিস প্রোভাইডারদেরকে আইনের আওতায় আনার বিধিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। এছাড়া সামাজিক মাধ্যমে মিথ্যা পরিবেশন, বিভ্রান্তি ছড়ানো সহ অনেক বড় সমস্যা বলে মনে করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন সহ অনেকেই। নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। চট্টগ্রাম সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তার প্রচেষ্টায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বব্যাপী শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে 316 জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 4 কোটি টাকা মূল্যের 8 কেজি 170 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্কের গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। বিমানবন্দরে কর্মকর্তারা জানান, দুপুরে মাস্কাট থেকে সালাম এয়ারের যাত্রীরা নামার পর টয়লেট থেকে 70টি স্বর্ণের বার উদ্ধার করেন তারা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। এর আগে গত 18 অক্টোবর শারজা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে 130 পিস স্বর্ণের বার উদ্ধার করেন কর্মকর্তারা। জাগবে স্বপ্ন, বাঁচবে মানবতা, এই স্লোগানে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে চিকিৎসা ক্যাম্প। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের সহযোগিতায় আয়োজিত এই চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার ডক্টর ডেভ ডোল্যান্ড। অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় সমাজের অসহায় অবহেলিত মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
বান্দরবানে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের এক অনন্য উদাহরণ। এ সময় বান্দরবানকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তোলারও অঙ্গীকার করেন বক্তারা। আগামী 25 নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। বান্দরবান সদরের আমতলী চাকমাপাড়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে 7টি বসতঘর। কাত্তুলি পাড়ার দারুচন্দ্র চাকমা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কয়েকটি ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় 7টি ঘর পুড়ে যায়। তিনি আরো জানান, আমতলী চাকমাপাড়ায় 8টি পরিবার বসবাস করত। বর্তমানে আগুনে নিঃস্ব হয়ে পাশের আরেকটি চাকমাপাড়ায় তারা আশ্রয় নিয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। জেলা সম্মেলনের সভাপতি প্রার্থী সমীর দত্ত চাকমার করা সংবাদ সম্মেলনের একদিন পর পাল্টা সংবাদ সম্মেলন করে সমীর দত্ত চাকমাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। খাগড়াছড়ি প্রেস ক্লাব হল রুমে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন। এ সময় সভাপতি পদপ্রার্থী জেলা আওয়ামী লীগ নেতা সমীর দত্ত চাকমাকে ষড়যন্ত্রকারী অভিযোগ করে দল থেকে বহিষ্কারেরও দাবি জানানো হয়। চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে সামাজিক সংগঠন জাগরণের উদ্যোগে দেওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর দামপাড়ায় মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ এমদাদুল ইসলাম সহ বিশিষ্ট চিন্তাবিদরা। অনুষ্ঠানে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তুলে ধরে ন্যায় ও সত্যের পথে চলার আহ্বান জানানো হয়। পরে ইসলামী গান প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষ করছি একুশে চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কলকাতায় দিবারাত্রি টেস্ট, ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করলেন শেখ হাসিনা মমতা। অস্থিতিশীল চট্টগ্রামে চালের বাজার, মিল মালিক আর অসাধু ব্যবসায়ীদের দায়ী করছেন বিক্রেতারা। নানা আয়োজনে চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস পালিত, মুক্তিযোদ্ধা ও পরিবারকে শুভেচ্ছা স্মারক প্রদান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।